মানে পশ্চিমবাংলার কালচার হয়ে গেছে। আপনি গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে কোনো মানে শান্তিপূর্ণ পদযাত্রা করতে পারবেন না, এখানে কোনো প্রোটেস্ট করতে পারবেন না। হ্যাঁ, এখানে আপনার মানে রাইটের জন্য, আপনার অধিকারের জন্য কোনো রকম আন্দোলন করতে পারবেন না। এখানে তো কোনো রকম পার্টি ফ্ল্যাগ ইউজ করা হয়নি, কোনো রকম স্লোগান ইউজ করা হয়নি। হিন্দু জাগরণ কমিটি নাকি কোনো পারমিশন নেয়নি আজকের এখানে জমায়েত হওয়ার জন্য? পারমিশন নেওয়া হয়েছিল না, মিথ্যা কথা বলেন। প্রত্যেক মুহূর্তে রাজ্য সরকার যত সব কর্মচারী আছেন, যারা ডিএমএস পেয়েছেন, সবগুলো মিথ্যাবাদী। এখানে আমরা বহুবার এরকম হয়েছে যে আমরা রুটের পারমিশন মানে রুট ম্যাপ অবধি করে দিয়েছি, তারপরে আমরা যখন দেখা যাচ্ছে আন্দোলন নামছি, নাকি আমাদের পারমিশন নেই এবং ইচ্ছা করে 11th hour পারমিশন মানে ক্যান্সেল করা হয়। ধরে নাও অঞ্জনদা, তার মানে এটা কি প্রশাসনিক একটা প্রহসন? এখানে তো মানে মানুষকে এক কথায় মানে তৃণমূল সরকার তার ক্ষমতার অপব্যবহার করছে। এই পিসফুল পদযাত্রা যে হবে, এখানে তো কোনো স্লোগান দেওয়া হয়নি, এখানে তো কোনো মানে শান্তিভঙ্গ করা হয়নি। সেই জায়গায় মানে এক জায়গায় হওয়ার আগে সবাইকে অ্যারেস্ট করা, এটা কোন গণতান্ত্রিক দেশে চলে? এইভাবেই তো মমতা ব্যানার্জি পাওয়ারে এসেছিলেন, ক্ষমতায় এসেছিলেন, আজকে সেটা ভুলে গেলেন যে প্রত্যেক মানুষের অধিকার আছে এখানে আন্দোলন করা। তাহলে মানুষের প্রতি আজকে আপনার প্রধান আহ্বান কি এই 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 অপশাসনের বিরুদ্ধে? এক কথায় পশ্চিমবঙ্গে তো আপনি যদি তৃণমূল না করেন, আপনার লাইফ সুরক্ষিত না, প্রতি মুহূর্তে প্রমাণ হয়েছে, যার কারণে গত পরশু দিনের এই ঘটনা। যেহেতু উনি আরএসএস কার্যকর্তা ছিলেন, ওনার মানে ওইটাই একটা দোষ, যার জন্য ওনাকে ওপেন ডে লাইটে ওনাকে গুলি করা হলো। যে কালপ্রিট সে এখনও ওপেনলি ঘুরে বেড়াচ্ছে আইডেন্টিফাই হওয়া সত্ত্বেও। তাহলে পশ্চিমবঙ্গে এক কথায় কোনো কারোর লাইফই সুরক্ষিত না। আপনি যদি তৃণমূল করেন তাহলে আপনার লাইফ সুরক্ষিত। তো এইভাবে গণতন্ত্রের নামে প্রহসন তো বেশি দিন চলতে পারে না, মানুষ একদিন না একদিন বাস্ট আউট করবে। অপরদিকে গাড়ির নিচের ঘটনাকে কি সম্প্রদায় মানে সাম্প্রদায়িক রং দেওয়ার প্রচেষ্টা? ববি হাকিমের জায়গা, মন্ত্রী ববি হাকিমের জায়গা ওটা। হ্যাঁ, উনি ওই জায়গাটাকে কীভাবে প্যাম্পার করে এসেছেন, কীভাবে কাদেরকে প্রশ্রয় দিয়ে এসেছেন, সেটা গোটা পশ্চিমবাংলা জানে। তো ফলে মানে মন্ত্রীর তো কিছু দায়বদ্ধতা থাকে, ওনার এরিয়াতে এরকম একটা ঘটনা ঘটছে, আইডেন্টিফাইয়ের লোকজন তাদেরকে মানে চিহ্নিত করার পরও তাদেরকে ধরা হচ্ছে না, তো মন্ত্রীর কোনো দায়বদ্ধতা থাকে না। আচ্ছা, পাশাপাশি আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, এই যে কালীঘাট, এই যে